চাঁদ মায়া নাকি বাস্তব? পৃথিবীতে ছবি এসে পৌঁছানোর পর হয়তো সেই প্রশ্নই বিভিন্ন মহলে। গাঢ় অন্ধকারের মধ্যে এক গোলাকার বস্তু অল্প বিস্তর আলো ছড়াচ্ছে তার বিভিন্ন অংশ থেকে। চন্দ্রযান ৩ এই প্রথম চাঁদের ছবি পাঠাল, সেই ছবি প্রকাশ করেছে ইসরো। ভারতে চন্দ্র অভিযানের সাফল্যের আরও একটা ধাপ পেরোলো বলেই মনে করা হচ্ছে। ইসরো রবিবার চাঁদের এই ছবি প্রকাশ করেছে। শনিবার সন্ধ্যায় চাঁদের কক্ষপথে প্রথম প্রবেশ করেছিল চন্দ্রযান ৩। কক্ষপথে প্রবেশ করার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়, একটু ভুলচুক হলেই সম্পূর্ণ মিশন হয়তো ব্যর্থ হয়ে যেতে পারে। চাঁদের আকর্ষণ বলের মধ্যে ঢোকার পরে এবার নতুন ভাবনা, চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করার চেষ্টা। এই সব নিয়ে ইসরোর বিজ্ঞানীরা অঙ্ক কষে চলেছেন, আর তাদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে চলেছে চন্দ্রযান ৩। চাঁদের কক্ষপথে ঢুকেই ছবি তুলতে শুরু করে চন্দ্রযান ৩, সেই ছবি ইসরোতে পাঠানো হয়। এত কাছ থেকে চাঁদ দর্শনে বিজ্ঞানীরাও যার পরনাই উৎফুল্ল। শনিবার যে ছবি এসেছিল তাতে দেখা যাচ্ছে মহাশূন্যের অন্ধকার, তার মধ্যে কিছু দূরে সাদা অথবা ধূসর অর্ধগোলাকার বস্তুর একটা অংশ, তার মধ্যেই ছোট বড় গর্ত, প্রচুর রেখা এদিক ওদিক চলে গিয়েছে। হ্যাঁ, চন্দ্রযান ৩-এর ওই গোলাকার বস্তুটি এখন লক্ষ্য, ওটাই সেই চাঁদ যার মাটিতে যাওয়ার জন্য এত বিজ্ঞান সাধনা, এত চেষ্টা। ইসরোর বিজ্ঞানীরা জানাচ্ছেন, ভারতীয় সময় শনিবার সন্ধ্যা ৭:২২ নাগাদ চাঁদের কক্ষপথে প্রথম মাথা গলায় চন্দ্রযান ৩। প্রায় মিনিট ৩০-এর চেষ্টায় কক্ষপথের মধ্যে সম্পূর্ণ প্রবেশ করতে পারে চন্দ্রযান ৩। আগেই পৃথিবীর কক্ষপথ থেকে বেরিয়ে পড়েছিল চন্দ্রযান ৩, উৎক্ষেপণের ২২ দিন পর চাঁদের কক্ষপথে তার প্রবেশ। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করার সময় অনেক কাজ থাকবে চন্দ্রযানের, আরও ছবি ভিডিও ইসরোতে পাঠাবে সে, চাঁদের বিভিন্ন দিকের ছবি তুলতে পারবে সে, চাঁদের দক্ষিণ দিকের মাটি স্পর্শ করবে চন্দ্রযান ৩। সেদিকে অন্ধকার থাকায় চ্যালেঞ্জটাও অনেক বেশি, তাই কক্ষপথে ঘোরার সময় ছবি দেখে অনেক অঙ্ক শেষ সময় কষে নিতে চাইছেন বিজ্ঞানীরা। আগামী ২৩ তারিখকে এখন পাখির চোখ করেছেন বিজ্ঞানীরা, ওই দিক চাঁদের মাটি ছবে চন্দ্রযান ৩। বিক্রম এরপর বেরিয়ে আসবে, তারপর বিক্রমের থেকে বেরোবে প্রজ্ঞান। গবেষণার কয়েকটা ধাপ এখনো বাকি রয়েছে, আর অন্তিম ধাপেই একাধিক বাধার সামনে পড়তে হবে এই চন্দ্রযানকে। সেই সব দিকেই নজর থাকছে বিজ্ঞানীদের। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।